سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد السلام عليكم ورحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো অ্যাপাচি আরটিআর 2021 এই গাড়িটা শোরুম থেকে ওঠানো হয়েছে অরিজিনাল রং এবং কোনো ধরনের রঙের টাচ নেই এবং প্রথম মালিকের বাইক অন টেস্ট অবস্থায় আছে এবং যে কোনো জেরাই নাম্বার আপনাদের নিজ নামে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া আমার কাছে কিন্তু একই কথা কারণ শোরুম কন্ডিশন বাইক একটা নাটে তো হাত পরেই নেই বরঞ্চ কোনো ধরনের অ্যাক্সিডিং এবং পরেও যায় নাই ঠিক আছে তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি গাইস সর্বপ্রথম সামনে টায়ারটা ফলো করুন সামনে টায়ারে ময়লা পড়ে আছে তারপরেও অনেক দিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নেই মাডগার্ডে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই ফুল ফ্রেশ মাডগার্ড দেখুন একদম নিখুঁত আর হাইলাইটের দিকে তাকান কোনো ধরনের ক্ষয় যায় না কিন্তু অনেক মোটা মানে শোরুম থেকে যেরকম থাকে শোরুমে যেরকম হাইড্রোলিক থাকে ওরকমই আছে ঠিক আছে দুইটি সকাপ ফুল ফ্রেশ আছে হেডলাইটের গ্লাসটা অরিজিনাল এবং ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ নাই স্পট নাই একদম নিখুঁত ঠিক আছে দেখুন বাইজার থেকে নেই সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত কোনো ধরনের স্পট নাই দাগ নাই দেখুন একদম ফুল ফ্রেশ অ্যাক্সিডেন্টও হয় নাই এই বাইকটি এটাও দেখুন এই সাইডে সিগন্যাল লাইটও নিখুঁত আছে পড়ে যাওয়ার কোনো আলামত নেই হ্যাঁ লুকিং গ্লাস সহ নিখুঁত আছে আমি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখুন হ্যান্ডেল চাপা সুইচ এটা কিন্তু ডিজাইন করছে এছাড়া কিছু না ডিজাইন করছে এটা কালো যদি কন্দে পরিষ্কার করে দেওয়া লাগবে পরিষ্কার করা সুযোগ আছে পরিষ্কার করে দিতে পারবো তবে সময় ছিল না দেখা পরিষ্কার করতে পারেনি আর এটাও একটা মডেল বা সৌন্দর্য লাগতেছে দুই সাইডে লাগাইছে দেখুন তো চাপা সুইচ সব কিছু ঠিক আছে টাঙ্গির দিকে তাকান তো দেখেন তো একদম নতুন আর এটার মধ্যে কোনো তফাত আছে কি না নেই নতুন আর এটার মধ্যে কোনো তফাত নেই কোনো পার্থক্য নেই একদম ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই কিন্তু দেখুন ঠিক আছে বাম্পারটা দেখুন ফুল ফ্রেশ এবং নতুন ইঞ্জিন কিটটা অনেক সুন্দর ইঞ্জিন সম্পর্কে আমি আর একটা কথা বলবো না ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন যদি একশো না হয় গাড়ির ব্যাগ দিবেন সরাসরি কথা শোরুমের মতো যদি ইঞ্জিনটা না হয় তাহলে সরাসরি বলতেছি গাড়ি ব্যাগ দিবেন ঠিক আছে তার মানে আমি বুঝতে চাইছি যে এই বাইকটির ইঞ্জিন শোরুম বরাবর এবং শোরুমের মতোই এই বাইকটির ইঞ্জিনের কোয়ালিটি ঠিক আছে সাইড কভারগুলো দেখুন কত নতুনত্ব এবং নিখুঁত এই সাইডের সারি কাটা থেকে নিয়ে সিট পর্যন্ত একদম নিখুঁত আছে এখানে ব্যাগ রাখার একটা হোক আছে দামি হোক যেখানে বাজার টাজার করে রেখে দিবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডে দেখুন কোনো ধরনের দাগ নাই স্পট নাই কেরিয়াল সহ ফুল ফ্রেশ সিগন্যাল লাইটও দাগ নাই স্পট নাই একদম নিখুঁত ঠিক আছে তো এই জিনিসগুলোই প্রমাণ করে যে পড়ে গেছে কিনা এই এই জিনিসটাও প্রমাণ করবে যে পড়ে গেছে কিনা ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি তুমি বাস্তবে দেখবেন দেখুন একদম শোরুমের মতোই কিন্তু মনে হচ্ছে ঠিক আছে অথচ অন্ধকার অন্ধকারের কারণে দেখেন আলো দিকে নেবেন আরও সুন্দর হবে ঠিক আছে দেখুন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে গাড়িটির নাম্বার সারা ওয়ান ডে সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে আপনারা নাম্বার করে নিতে পারবেন কারণ এই বাইকটির শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব আর যখন আপনাদের নামে বাইকটির শোরুম কাগজ হবে তখন আপনারা যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার
করে নিতে পারবেন ইজিভাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, পিছনের সিগন্যাল লাইট দুটোই ফুল ফ্রেশ, দেখুন পিছনের ব্যাক লাইটটাও ফুল ফ্রেশ, উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা কিন্তু মোটা টায়ার, এই টায়ার কিন্তু মোটা টায়ার, দেখেন কাদা পড়ে আছে, মোটা টায়ারের গাড়ি এটা। ঠিক আছে, আর এই সাইডের অংশটা দেখুন কোনো ধরনের ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই, একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত। পাওদানি দেখুন, সাইলেন্সের মাথা পর্যন্ত নিখুঁত আছে। ঠিক আছে, টাঙ্গের এই সাইডটা দেখুন নিখুঁত, চুল পরিমাণও কিন্তু দাগ নেই, স্কেচ নেই। এই ফোর জি কিন্তু এমনি মডিফাই করছে, এমনি স্টিকার লাগানো, কিন্তু এটা আবার কোনো কিছু মনে করেন না যে নিচে কোনো খুদখাম আছে, নেই। আমি উঠাই নিয়েছি, দেখছি যে তার নিচে কোনো কিছুই নেই। তো ঠিক এরকম লাগবে এই সাইড থেকে যখন দেখবেন সরাসরি বাস্তবে, যেমন হবে এই ভিডিওতেও তেমনই হবে। ঠিক আছে, দেখুন দেখুন এখন অরিজিনাল কালার চলে আসছে। ঠিক আছে, তো এই সাইডের ইঞ্জিনটা আবারও দেখানোর চেষ্টা করতেছি, ওই সাইডে ইঞ্জিনে দেখেছি, এই সাইডে সাইডটা দেখালাম। মানে আমি এক কথাই বলবো যে গাড়িটি শোরুমের মতো যদি না হয় বাইক ফেরত দিবেন, কোনো কথা নেই। আর ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথা বলবো না, ইঞ্জিনটা শোরুম বরাবর আছে। এই সাইডে হ্যান্ডেল এটাও কিন্তু মডিফাই করছে, স্টিকার লাগাইছে, লুকিং গ্লাসটাও কিন্তু মডিফাই করা। এই সাইডে সিগন্যাল লাইট চাপা সই সব কিছু অল ওকে আছে, ফুল ফ্রেশ। ঠিক আছে, আর এটা কিন্তু মোটা টায়ারের, দুই কোয়ালিটি টায়ার, একটা চিকন একটা মোটা, এটা মোটা টায়ারের গাড়ি। ঠিক আছে, উপরে অংশগুলো দেখুন নতুন। তো গাড়িটির চলা তিন হাজার পার হয়ে গেছে, গাড়িটি চলার সাথে হান্ড্রেডে মিল আছে, সাউন্ড কোয়ালিটি, ইঞ্জিন এবং টায়ার। ঠিক আছে, এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। জি গাইস, সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম সরম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের কোনো অবকাশ নেই। তো বাইকটি যেহেতু মোটা টায়ারের, দেখেন মোটা টায়ার, পিছনের টায়ার কিন্তু মোটা। ঠিক আছে, এটা দুই কোয়ালিটি হয়, একটা চিকন একটা মোটা। তো মোটাটা একটু দাম বেশি বা আপডেট মডেল। তো বাইকটি এখন দামে আসবে, বাইকটির সরম কাগজ পরিবর্তন সহ দাম আসবে, ফিক্সড প্রাইস 1,25,000 টাকা। ফিক্সড প্রাইস 1,25,000 টাকা সরম কাগজ পরিবর্তন সহ। আর এই বাইকটি কিন্তু আবারও বলতেছি পিছনের টায়ার মোটা, 120 সাইজ। ঠিক আছে, তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।